গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে। রান্নাটা আমি কিভাবে করি তোমরা দেখো। এখানে বাঁধাকপি কুচিয়ে ধুয়ে রেখেছি, আর ভেতরতে দেওয়ার জন্য আলু, এখানে পেঁয়াজ, তারপরে রয়েছে টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, আর এখানে আছে মটরশুঁটি, আর এখানে তো রয়েছে কাতল মাছের একটা সুন্দর মাথা। আর ফোড়নের জন্য দেখো রয়েছে পাঁচ ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি তো কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, অলরেডি তেলটা গরম হয়ে যাক। আমি এখানে হলুদ লবণ মেখে একটা একটু ভেজে নেব মাথাটা। এই দেখো আমি মাথাটা সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো এখানে আমি মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ফোড়নের জন্য এগুলো নিয়েছি, এটা ফোড়ন দেবো। এবার আমি আলুটা ছেড়ে দেবো। ভীষণ শর্টকাট পদ্ধতিতে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করছি। করে দেখো, শর্টকাটও হবে আর খেতেও দারুণ হয়। আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলুটা একসাথে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হবে। লবণ হলুদটাও দিয়ে দেবো, এখানে আমি নুন হলুদটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো এখানে বাঁধাকপিটা দেওয়ার পরে আমি এখানে আদাটা গ্রেট করে রেখেছি, ওটা দিয়েছি, টমেটো, মটরশুঁটিটা দিয়েছি, ঠিক আছে। এটা ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি এটা একটু কষানো হয়ে গেছে, এখন এখানে আমি জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, মিক্স মিক্স করে নেবে ভালো করে। দেখো এখানে আমি মাথাটা অ্যাড করে দিয়েছি আর তার সাথে একটু চিনি দিয়েছি। দেখো আমার বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেছে, শুকনো শুকনো। এখন আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর সামান্য আর একটুখানি ঘি ঘি দেবো নাড়িয়ে। এই রেডি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে মাছের, কাতল মাছের মাথা দিয়ে।